কেমন আছেন সবাই আজকের ভিডিওটি মূলত একটি ফেসবুক পোস্টের ফলো থেকে করা একটু সূচনা দিই আমি ইব্রাহিম আমি ইউকে তে ইন্টারনাল মেডিসিন ট্রেনি হিসেবে কাজ করছি গত দুই বছর ধরে মেডিসিনের অনকল কিংবা নাইট শিফট আসলে সাধারণত দুই ধরনের হয়ে থাকে এই দেশে প্রথমত এটা হতে পারে অ্যাডমিশন রিলেটেড যেটাকে বলা হয় মেডিকেল টেক এটা মূলত হয় অ্যাকিউট মেডিসিন ডিপার্টমেন্টে যারা ডিউটিরত থাকে তারা রুগী ভর্তি করে হাসপাতালে মূলত এইসব রোগীগুলো আসে হচ্ছে ইমার্জেন্সি মেডিসিন থেকে রেফার্ড হয়ে মেডিসিনের ব্রাঞ্চে তখন তাদেরকে দেখা হয় প্রথম যেটি ডাক্তার দেখে সেটা বলে মেডিকেল টেক এই মেডিকেল টেকের পর আবার একজন কনসালটেন্ট চব্বিশ ঘন্টার ভিতরে এই রুগীগুলোকে দেখে সেটাকে বলা হয় পোস্ট টেক এটা গেল হচ্ছে মেডিসিনের অ্যাডমিশন পার্ট তো যে রুগীগুলো হাসপাতালে অলরেডি ভর্তি আছেন বিভিন্ন ওয়ার্ডে সেগুলোকে কাভার করার জন্য অনকল টাইমে কিছু ডাক্তার নিয়োজিত থাকে এগুলোকে বলা হয় মেডিকেল কাভার শিফট তো এরকমই একটা নাইট ডিউটিতে আমাদের হাসপাতালে মোটামুটি বিশটার মতো বিভিন্ন ব্রাঞ্চের মেডিসিন ওয়ার্ড আছে প্রতি ওয়ার্ডে গড়ে ত্রিশটা করে রোগী থাকে এবং সাত তিনজন ডাক্তারের উপর দায়িত্ব পড়ে যে এই রোগীকে বিভিন্নভাবে আগেই বিভক্ত করা আছে কোন কোন ওয়ার্ড তোমার দায়িত্ব পড়বে সেই ভিত্তিতে আমরা রোগী রোগীকে কাভার করি তো যখন আমি এরকম কাভার শিফটে যাই আমাকে দুটো জিনিস দেওয়া হয় একটা হচ্ছে পেজার বা এই দেশে বলা হয় ব্লিপার আরেকটা হচ্ছে একটা ওয়াইফাই ফোন সেই ওয়াইফাই ফোন হাসপাতালে ওয়াইফাই সাথে কানেক্টেড এবং এখানে একটা অ্যাপ আছে সেই অ্যাপে এই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের যে নার্সরা আছে তারা এই কম্পিউটারের মাধ্যমে আমার এই মোবাইলে মেসেজ পাঠাতে পারে যে কোন রোগীর কী অবস্থা এবং এরকম একটা লিস্ট তৈরি হয় আমার কাজের লিস্ট তো যখন আমি নাইট শিফট শুরু করি তখন একটা কাজের লিস্ট নিয়ে শুরু করি এই লিস্টে বিভিন্ন এরকম দুই তিন লাইনের হিস্ট্রি লেখা থাকে যেগুলো আমার করতে হবে তো সেই এই করণীয় কাজগুলোর মাঝখান থেকে একজন জুনিয়র ডাক্তারের এই স্কিলটা থাকতে হবে যে সে কোনটাকে প্রায়োরিটি দিবে কোনটা আগে করবে কোনটা পরে করবে কোনটা আগে দেখবে কোনটা কোনটা পরে দেখবে সে এই প্রায়োরিটাইজেশন অফ টাস্ক নিয়ে আজকের আমাদের ভিডিও আমাদের অবজেক্টিভ হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করবো যে কোন রুগীটাকে আমরা প্রায়োরিটি দিব এবং কিভাবে অ্যাপ্রোচ করলে আমরা বুঝতে পারবো যে কোন রুগীটা আমাদের আগে দেখা দরকার কোন রুগীটা পরে দেখা দরকার কিছু ডিসক্লেম দিয়ে নিতে চাই আমি এটা কোনো ক্লিনিক্যাল সেশন অথবা একেবারে লার্নিং সেশন হিসেবে নেব না আমরা কোনো ক্লিনিক্যাল কেসের ইন ডিটেল ডিসকাশনে যাবো না বরং আমাদের অ্যাপ্রোচটা মূলত থাকবে যে একজন জুনিয়র ডাক্তার হিসেবে আমার কতটুকু পর্যন্ত আমার অ্যাপটিচিউড দেখানো লাগবে কতটুকু পর্যন্ত আমার অ্যাকশন করা লাগবে কেসগুলো ফেসবুক পোস্টে দিয়েছি এগুলো আবার আমি এখানে দিব তবে এই পুরো প্রেজেন্টেশন একটা টুইস্ট আছে এই টুইস্ট হচ্ছে প্রতিটা কেসে আমি একটা করে প্রশ্ন করবো এইগুলোকে প্রতিটা প্রশ্নের জন্য প্রতিটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য একটা করে স্টার পাবেন তো এই পাঁচটা প্রশ্নের উত্তর আপনারা কমেন্টে আমাকে জানাবেন এবং পুরো ভিডিওটি দেখার শেষে একটি ফিডব্যাক ফর্মে অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে চলুন শুরু করা যাক তো আজকের সেশনের টপিক হচ্ছে প্রায়োটাইজেশন অফ টাস্ক ইন এ মেডিকেল অন কল নাইট শিফট ক্লিনিক্যাল সিনারিগুলো অলরেডি আমি ফেসবুক পোস্টে লিখেছিলাম তবু এই ভিডিওর উদ্দেশ্যে আবার একটু দেখে গুলো কী ছিল তো এগুলো আমি নমুনা হিসেবে দিয়েছি কিছু চেঞ্জ আছে সিনারিও থেকে ইন টু প্রিজার্ভ ফেস কনফিডেন্সিয়ালিটি তবে সিমিলার ক্লিনিক্যাল সিনারিওগুলো অবশ্যই আপনি পাবেন আপনার ডে টু ডে ওয়ার্ক অথবা ডে টু ডে অন কল শিফটে প্রথম সিনারিও যেটা ছিল সেটা চুয় বছর বয়সী রোগী হাসপাতাল থাকতে চাচ্ছে না এখনই সে চলে যেতে চায় রোগীর সেই ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি আছে কিনা তা যাচাই করতে হবে দুই নম্বর কেস হচ্ছে বিরানব্বই বছর বয়সী রোগী ভর্তি হয়েছে এ কে আই নিয়ে গত দিন ধরে পজিটিভ ফ্লুইড ব্যালেন্স চব্বিশ ঘন্টায় আউটপুট অনেক লো সিক্সটি মাইলস কী করণীয় তৃতীয় কেস হচ্ছে সাতাশ বছর বয়সী রোগী খাট থেকে খাটি উঠতে গিয়ে পিছলে পড়ে গেছে কেউ দেখেনি এবং হেলথ কেয়ার অসিস্টেন্ট তাকে ফ্লোরে আবিষ্কার করেছে রোগী ভর্তি হয়েছে এএফ নিয়ে এবং বর্তমানে তাকে অ্যান্টিগুলেশন করা হচ্ছে বিকজ তার চ্যাট বাস্করণে খাইছিল মাথায় তার আঘাতের কোনো চিহ্ন নেই এবং কোমরে ব্যথা আছে রিভিউ দ্য চার নম্বর কেস হচ্ছে সাঁত্রিশ বছর বয়সী রুগী আইসিউ থেকে স্টেপ ডাউন আইসিউতে ভর্তি ছিল সাত দিন সিভিয়ার প্যানক্রেটাইটিস নিয়ে খুব রেসলেস এখন ক্যানোলা ছিঁড়ে ফেলেছে অলরেডি ক্যাথর থেকে টানা করছে এর কি করবো এখন পাঁচ নম্বর কেস হচ্ছে পঁচিশ বছর বয়সে রোগী ভর্তি হয়েছে মাথা ব্যথা নিয়ে ভর্তি হয়েছে মাথা ব্যথা নিয়ে এখন প্রবলেম মাথা ব্যথা তাকে অ্যানসাইড এবং প্যারাসিটামল দেওয়া হয়েছে কোনোটাই কাজ হচ্ছে না এখন কি মেডিকেশন তো যখন আপনি এরকম ডিফারেন্ট টাস্ক পাবেন হাতে তখন আপনার জানতে হবে যে কি কি রিসোর্স আপনার হাতে আছে আমাদের হাসপাতালে সমস্ত ইনভেস্টিগেশন ইনক্লুডেড ইমেজিং ইন এভরিথিং কম্পিউটারাইজড তা আমি যে কোনো একটা কম্পিউটারে বসে প্রত্যেকটা রোগীর ব্লাড টেস্ট এবং ইনভেস্টিগেশন সবগুলো চেক করতে পারি আমি যে কোনো জায়গায় বসে এই হাসপাতালের এই যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের নার্সগুলোকে কল করে জানতে পারি বর্তমান আপডেট কী অথবা কী অবস্থা তো এইসব কথা চিন্তা করে আপনাকে প্রায়োরিটাইজ করতে হবে তো যখন আমি প্রথম এই এই লিস্টটা দেখব আমি কোন সিরিয়ালের রুগীগুলোকে আসলে দেখছি প্রথম আমি দেখেছি চার নাম্বার রুগী যারা যারা চার নাম্বারকে প্রথম হিসেবে কমেন্ট করেছিলেন ঠিক কমেন্ট করেছিলেন তবে আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই আমি যেখানে বলেছিলাম যে আসলে কোন হানড্রেড পার্সেন্ট সঠিক উত্তর হয়তো বা কোনো একটা উত্তর সঠিক হান্ড্রেড পার্সেন্ট না কারণ ওই হিস্ট্রিগুলোতে কিন্তু অনেক কিছু অজানা ছিল তাই না এখন আমি যদি এরকম এই কিছু পাই নতুন কিছু অ্যাড হয় হিস্ট্রিতে তাহলে সেই প্রায়োরিটাইজেশনটা চেঞ্জ হয়ে যাবে তো যেই পরিমাণ নলেজ আমার কাছে ছিল সেই পরিমাণ নলেজ দিয়ে প্রথম আমি যে রুগীটা দেখতে চাই সেটা হচ্ছে এই রুগীটা দ্বিতীয়ত আমি যে রুগীটা দেখতে চাই সেটা হচ্ছে দুই নম্বর রুগী তৃতীয়ত হাসপাতালে যে থাকতে না উনি চতুর্থত এই রুগী এবং সবার শেষে আমি দেখতে চাই পাঁচ নম্বর রুগীটা তো অনেকেই হয়তো প্রশ্ন করছেন কেন পাঁচ নম্বর রোগী প্রথমে দেখা হলো অথবা অ্যাটলিস্ট কেন দ্বিতীয় অথবা তৃতীয়তে এর উত্তর আমি দেব সবার শেষে যেখানে আমি আলোচনা করব আসলে কিসের উপর ভিত্তি করে এই আমার প্রায়োরিটাইজেশনটা মডুলেট হয়েছে এখন আমরা প্রতিটা কেস বাই কেস একটু দেখব যে আসলে কিভাবে আমি অ্যাপ্রোচ করেছি এবং কেসের ব্যাকগ্রাউন্ড অথবা কেসে আসলে বিহাইন্ড কি ছিল এবং আলটিমেটলি রেজাল্ট কি হয়েছে প্রথম যে কেসটা দেখতে গিয়েছি চার নম্বর কেস এটা হচ্ছে সিভিয়ার নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস আইসিউ থেকে এসেছে এখন এই অবস্থা প্যানক্রিয়াটাইটিস কেন হয়েছে একটু তার নোটটা ঘেঁটে আমি জানতে পারি তার প্যানক্রিয়াটাইটিসের মেন কারণ হচ্ছে অ্যালকোহলিজম সে আইসিউ থেকে আসার পর এখন সে কী 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 সিমটম নিয়ে সে প্রেজেন্ট করছে প্রোফাউন্ড কনফিউশন ডিলিউশন ট্রেমার ক্লিনিক্যাল ইনস্টেবিলিটি ট্যাকিগার্ডিয়ান হাইপোটেশন এই সিমটমগুলো যখন আমি দেখলাম এবং তার হিস্ট্রি হচ্ছে অ্যালকোহলিজম এবং প্যানক্রিয়াটাইটিস তা মাল্টিঅর্গান ফেইল ডেভেলপ করেছিল এই কারণে সে আইসি ইউতে ছিল এবং কি সে ডায়ালাইসিসও পেয়েছে কারণ আসলে অ্যাকুট্রেনাল ফেলের কারণে তো এই সবগুলো মিলিয়ে আমি যেই ডায়াগনোসিসে পৌঁছেছি এই রুগীটা আসলে প্রেজেন্ট করেছে ডেলিরিয়াম ট্রেমেন্স নিয়ে ডেলিরিয়াম ট্রেমেন্স ইজ এ মেডিকেল ইমার্জেন্সি কারণ এই রুগীটার ম্যানেজমেন্টের জন্য অনেকগুলো কাজ করা লাগবে এক নাম্বার তার কোনো আইভে এক্সেস নাই তাকে কেউ একজন ক্যানোলা করতে হবে তার কিছু ব্লাড নিয়ে দেখতে হবে তার মাইক্রো ইলেকট্রয়েড ইম্ব্যালেন্স ডেভেলপ হয়েছে কিনা তার ভিনার ব্লাড গ্যাস নিয়ে দেখতে হবে তার অ্যাসিড বেস ব্যালেন্স ইম্ব্যালেন্স হয়েছে কিনা এই সব কিছু করা একজন ডাক্তারের পক্ষে সম্ভব নয় এই কারণে আমাদের হাসপাতালের ইউকের সব হাসপাতালেই একটা মেডিকেল ইমার্জেন্সি টিম থাকে তারা হচ্ছে অনকল একটা টিম যারা ডিউটি করছে মেডিকেল রেজিস্ট্রার হিসেবে জুনিয়র ডাক্তার হিসেবে তাদের মাঝখানে একজনকে একটা স্পেশাল গ্লিপার দেওয়া হয় সেটা হচ্ছে লিগে এই ক্র্যাশ গ্লিপ এটা শুধুমাত্র তারাই ক্যারি করবে এবং তারা হচ্ছে অনকল মেডিকেল ইমার্জেন্সি টিম তো যখন এরকম মেডিকেল ইমার্জেন্সি ডেভেলপ করে তখনই আমরা সুইচ বোর্ডের মাধ্যমে যারা জুনিয়র ডাক্তার আছে তারা জানায় যে ক্যান ইউ গেড এ মেডিকেল ইমার্জেন্সি টিম অন দিস ওয়ার্ড অন লাইক ইউনো অন দিস বে অর সামথিং তখন ওই সুইচ বোর্ড ওই স্পেসিফিক ব্লিপারগুলোতে ব্লিপ পাঠিয়ে দেয় যে এরকম একটা মেডিকেল ইমার্জেন্সি এত নম্বর ওয়ার্ডে তখন সবাই দৌড়ে এই হাস হাসপাতালে এই এই ওয়ার্ডের এই বেতে চলে আসে তো যখন আমি বুঝলাম যে এটা আমার একার পক্ষে ম্যানেজ করা সম্ভব না এই জিনিসটাও একটা স্কিল রেকগনাইজ করতে পারা যে এই জিনিসটা আবার এক এক পক্ষে করা সম্ভব না তখন মেডিকেল ইমার্জেন্সি টিমকে কল করা চলো যখন মেডিকেল ইমার্জেন্সি টিম আসলো তখন আমরা সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্টগুলো সবাই মিলে একসাথে করলাম কি কি ম্যানেজমেন্ট হতে পারে একটা অ্যাকিউট কেস অফ অ্যালকোহল উইথড্রল এরকম টেলিয়াম ট্রিটমেন্টসের আজ মিলি ক্যাটাগরি করতে হবে যে দুইটা স্কোরিংয়ের উপর ভিত্তি করে একটা হচ্ছে ক্লিনিক্যাল ইনস্টিটিউট উইথড্রল অফ অ্যালকোল অ্যাসেসমেন্ট রিভাইজড স্কোর এটা মেইনলি একটা প্রশ্নোত্তর তবে যে এই পেশেন্টের যে অবস্থা ছিল সে কোনো প্রশ্ন উত্তর মানে দেওয়ার মতো অবস্থা ছিল না তবে অন্যান্য ক্ষেত্রে আর কি যদি স্কোর দশের বেশি হয় অথবা আরেকটা স্কোর যেটা সে হচ্ছে গ্লাসগো মডিফাইড অ্যালকোহল উইথড্রল স্কোর এটা হচ্ছে অনেকটা অবজারভেশনাল এটা যদি দুয়ের বেশি হয় তার মানে মোটামুটি সে অ্যালকোহলিট এবং তার যদি কোনো সাইকোটিক সিমটম থাকে যে এই রুগীর ছিল এরকম যদি হয় তাহলে প্রথম আর্জেন্ট যে ম্যানেজমেন্ট সেটা হচ্ছে বেঞ্জোডাইসবিন তো এই রুগীকে আমি মেডিকেল ইমার্জেন্সি টিম কল করার আগেই তাকে আমি নার্সকে বলি যে এই রুগীকে একটা আয়মডোর যে পাম্প ফোর মিলিগ্রাম দেওয়ার জন্য জাস্ট ইমিডিয়েটলি রুগীকে ঠান্ডা করার জন্য এরপরে যখন মেডিকেল টিম যখন আসে তখন আমরা তাকে সাপোর্টিভ কেয়ার ট্রিটমেন্ট দেই রিহাইড্রেশনের ব্যবস্থা করি ক্যানোলা ঢুকাই তারপর ব্লাড নেই দেখার জন্য যে তার ইলেকট্রয়েড ইমব্যালেন্স আছে কি না এবং রেগুলার অবজারভেশন মোটামুটি আইম ব্লোরজিপাম দেওয়ার বিশ থেকে তিরিশ মিনিটের এতক্ষণ সময় লাগেনি দশ থেকে বিশ মিনিটের ভিতরে রোগীর মোটামুটি ঠান্ডা হয়ে গেছে তার মানে আর্জেন্ট কনসিডারেশন হচ্ছে পেন্জোনা এই সাপোর্টিভ কেয়ার বাদেও আরেকটা ট্রিটমেন্ট আছে সেটা হচ্ছে

তো এই কলের উপর ভিত্তি করে আমি ডিসিশন নেই যে না এই রুগীটা আমি দেখতে যাব এরপর এই রুগীটা দেখতে যাওয়ার আগে আমি এই হাস এই ওয়ার্ডের নার্সদের কাছ থেকে একটা ব্লিপ পাই এবং এই ব্লিপের উত্তর দিয়ে জানতে পারি যে রুগীর নতুন কিছু সিমটম ডেভেলপ করেছে যেগুলো এই হিস্ট্রিতে নেই সিমটমগুলো হচ্ছে রুগী নতুন ব্রেথলেসনেস রুগী একটু কফ উইজিং শোনা যাচ্ছে বাইরে থেকে এক্সট্রিমিটিসগুলো খুব কোল্ড এবং আমি যখন রুগীটাকে দেখতে যাই তখন আমি পাই যে রুগীর জে অনেক এলিভেটেড এই প্রেজেন্টেশন এবং এই হিস্ট নিয়ে আমি সিদ্ধান্তে পৌঁছাই যে এই রুগী আসলে ডেভেলপ করেছে ডিমা সেকেন্ডারি টু ফ্লুইড ওভারলোড তাকে প্রচুর পরিমাণে ফ্লুইড দেওয়া হয়েছে গত তিন চার দিন ধরে বিকজ অফ এ আই এবং তার ফ্রুসোমাইড উইথেল করা হয়েছে তার লোসার্টন উইথল করা হয়েছে টু প্রিভেন্ট নেফ্রোটক্সিক বা এই ফ্লুইডের কারণে তার ডিমা ডেভেলপ করা হয়েছে যেই জিনিসটা এই হিস্ট্রিতে নাই সেই জিনিসটা হচ্ছে এই রুগীর সিভিয়ার কার্ডিয়াক ডিসিজের হিস্ট্রি আছে বিরানব্বই বছর বয়স এমনি তার অ্যাথোরোসক্রটিক চেঞ্জ দ্যাট কন্ট্রিবিউট টু দ্য হোল রিনাল পিকচার এবং এর উপর তার করোনারে আর্টরি বাইপাস গ্রাফ্ট অপারেশন হয়েছে দুই দুই সালে এরপর রিভিশন হয়েছে কয়েকবার অ্যাজ এ হোল দ্য পেশেন্ট ওয়াজ ওয়াজ রিয়েলি নট ইন এ গুড পজিশন এরকম একটা পারমো এডিমার কেস যখন আপনি দেখবেন অথবা সাসপেক্ট করবেন এয়ার ম্যানেজমেন্ট হতে পারে ইমিডিয়েট কিছু ম্যানেজমেন্ট নিতে হবে এবং কিছু সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্ট নিতে হবে ইমিডিয়েট ম্যানেজমেন্টের রেজাল্টের উপর ভিত্তি করে ইমিডিয়েট ম্যানেজমেন্ট কী কী আছে প্রদিন এবিসিডি অ্যাপ্রোচ এবিসিডি মানে কি এবিসিডি এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন ডিসেবিলিটি এক্সপোজার এই এই নেমোনিকটার মাধ্যমে আপনাকে সব সময় রুগীকে অ্যাসেস করতে হবে যদি এয়ারওয়ে ঠিক থাকে রুগীর কথা বলছে এয়ারওয়ে ঠিক আছে ব্রিদিং রুগীর স্যাচুরেশন কত অক্সিজেন লাগছে কিনা ট্যাকিপনিক কিনা সার্কুলেশন ব্লাড প্রেশার কত হার্ট রেট কত রুগীর এক্সট্রিমিটিস কি কোল্ড কি না ওয়ার্ম রুগীর কি অ্যালার্ট আছে কি না রুগীর টেম্পারেচার আছে কি এই হিসাবে আপনি চিন্তা করবেন যে রুগীর অবস্থা কীরকম এবং প্রায়োরিটিও সেই হিসাবে একটা রুগীর যদি এয়ারওয়ে ব্লক থাকে সে যদি শ্বাস নিতে না পারে তার মানে এই রুগী হচ্ছে টপ প্রায়োরিটি এই রুগীর তুলনায় আরেক রুগীর যার হাইপোটেনশন আপনি তুলনা করবেন এয়ারওয়ে আগে ক্ষতি করবে একটা মানুষের নাকি হাইপোটেনশন আগে ক্ষতি করবে আমি নট সেইং দ্যাট হাইপোটেনশন ইজ নট ডেঞ্জারাস বাট এয়ারওয়ে গেটস দ্য মোর প্রায়োরিটি তারপর রুগীকে আপরাইট পজিশনে যাতে রুগীর শুয়ে থাকলে রুগীর এই সিচুয়েশন আরও খারাপ হবে রুগীর ব্রেথলেসনেস আরও বাড়বে এই কারণে পজিশনে অক্সিজেন যদি স্যাচুয়েশন কম থাকে তাকে ফ্লো অক্সিজেন দেওয়া এক্স এস্টাবলিশ করা রুগীর অলরেডি এক্স আছে এবং রুগী রোগী যদি ফ্লুইড পেতে থাকে রুগীর ফ্লুইড বন্ধ করা কারণ তাকে আমরা ফ্লুইড ওভারলোড করে তার পারমোর ইডিমা ডেভেলপ করে ফেলেছে তাই ডিসকন্টিনিউ করলাম এবং ইসিজি এবং একটা চেস্ট এক্স রে করতে বললাম ইসিজি করলাম যে আসলে তার কোনো কার্ডিয়াক কোনো প্রবলেমের কারণে তো বা কার্ডিয়াক কোনো প্রবলেমের কারণে পালমোনারি এডিমা ডেভেলপ করেছে কিনা সেটা দেখার জন্য আর চেস্ট এক্সরে করলাম জাস্ট টু হ্যাভ এন এভিডেন্স যে আসলে পালমোনারি এডিমা ডেভেলপ করছে কারণ দেওয়্ট এক্সরে ফাইন্ডিং ইফ দ্য পার্সন ডেভেলপস এডিমা এরপর ইমিডিয়েট ম্যানেজমেন্টের ভিতরে না বলতে গেলে আসলে যখন আমি হিস্ট্রি কালেক্ট করছিলাম তখন আমি দেখে নিয়েছিলাম যে আসলে রুগীর লাস্ট ইকোকার্ডিওগ্রাম কবে করা হয়েছিল এবং সেটার ভিতরে তার এল ভি ফাংশন কীরকম ছিল রোগীর রুগীর ফাংশন ছিল খুবই পোর থার্টি টু থার্টি ফাইভ তো যাই হোক ইমিডিয়েট মানে সবকিছু অ্যারেঞ্জ করে কিছু আমি ইমিডিয়েট সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্ট দিলাম ভিত্তি করে যে রোগীর এখন কী অবস্থা এই সাবচিক্যান ম্যানেজমেন্টের প্রথম পার্ট হচ্ছে রুগী হাইপোটেন্সিভ কিনা তো এরকম একটা রুগী যদি হাইপোটেন্সিভ থাকে তার ম্যানেজমেন্ট সম্পূর্ণ ভিন্ন যদি হাইপোটেন্সিভ না থাকে যেমন আমার রুগী তখন হাইপোটেন্সিভ ছিল হান্ড্রেড ফিফটি টু হান্ড্রেড সিক্সটি ছোটো সিস্টলিক তাকে তখন আমরা ম্যানেজমেন্ট করেছি হচ্ছে এইভাবে লুপ ডায়াবেটিক দিলাম ফ্রুসোমাইট রেগুলার ফ্রুসোমাইট পেতো তাই তার ফ্রুসোমাইট ডোজ একটু হাই দিলাম এবং যেহেতু তার জিএ আর লো তার মানে ডিএফ জিএফআর যদি লো থাকে তাহলে ফ্রুসোমাইট ডোজ বেশি লাগবে জিএফআর যদি হাই থাকে তাহলে ফ্রুসোমাইট ডোজ কম লাগবে তো তাকে ফ্রুসোমাইট প্রথম ফোরটি মিলিগ্রাম আইভি দেওয়ার পর দেখলাম যে তার রেসপন্স কীরকম আর কিপসাম টিপসাম ধরুন এক ঘন্টা থেকে দুই ঘন্টার মতো দেখতে হবে ইউরিন আউটপুট বাড়ে কিনা জিটিএন ইনফিউশন শুরু করলাম জিটেন ইনফিউশন শুরু করার আগে আমি মেডিকেল রেজিস্টারকে কল দিয়ে মোটামুটি আপডেট দিলাম যে এই অবস্থা আমি একটা ডায়বেটিক্স দিয়েছি এক্স এক্সরে করতে বলেছি এখন রুগীকে আমি জিটি ইনফিউশন শুরু করবো কিনা বলো যেহেতু ব্লাড প্রেশার হাই আছে তুমি জিটি ইনফিউশন শুরু করতে পারো প্রেসক্রাইব করে দিলাম নার্স শুরু করে দিল জিটিএন ইনফিউশন রুগী অল্প পরিমাণে আইভিউ মরফিন দিলাম রোগীর ওয়ার্ক অফ ব্রিদিং কমানোর জন্য এবং খুবই স্ট্রিক্ট ইনস্ট্রাকশন যে রুগীর একেবারে ক্যাথটার যেহেতু করাই আছে ইউরিন আউটপুটটা মনিটর করার জন্য যে আসলে বাড়ছে কিনা তো অলি যদি চলে যায় দ্যাট মিনস ইট উইল বি মাচ ইজিয়ার টু ম্যানেজ দিস একে এখন এই পালমোনার ইডিমা ডেভেলপ করা পেশেন্ট যদি হাই পোটেন্সিভ হয় চিন্তা করে দেখুন রুগীকে আমরা প্রচুর ফ্রুট দিয়েছি রুগীর এডিমা ডেভেলপ হয়ে গেছে এই অবস্থায় যদি ব্লাড প্রেশার কম থাকে তখন আমরা কি করব এটাই হচ্ছে এই টপিকের প্রশ্ন আমরা এক্সরে দেখতে পাচ্ছি এর পালমোনার ইডিমায় যারা যারা এক্সরে ডিসক্রাইব করতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে এই এক্স রেটা ডিসক্রাইব করবেন এরপর চলে যায় আমাদের পরের কেসে যে রুগীটা আমি দেখতে গেছি এটা হচ্ছে এই রুগী হাসপাতালে থাকতে চাচ্ছে না তো এরকম কেস একটা জুনিয়র ডাক্তারের জন্য এই ইউকেতে একটা জুনিয়র ডাক্তারের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট কারণ এরকম অহরহ এরকম কেস ফেস করা লাগে তো আমার যে এক্সপিরিয়েন্স আমার এক্সপিরিয়েন্স আমি কখনোই এ থাকতে এরকম কেস আমি কখনো ফেস করিনি কারণ মেন্টাল ক্যাপাসিটি ওয়াজ নট এ প্রেভেলেন্ট কনসেপ্ট এরকম কোনো কনসেপ্ট ছিল না যে একটা মানুষ এবং আমাদের ডক্টর পেশেন্ট রিলেশন কমপ্লিটলি ডিফারেন্ট দ্যান দ্য ডক্টর পেশেন্ট রিলেশিপ ইন দিস কান্ট্রি তো মেন্টাল ক্যাপাসিটি অ্যাক্ট সম্পর্কে ধারণা খুব ভালোভাবে ডেভেলপ করতে হবে স্পেশালি মেন্টাল ক্যাপাসিটি অ্যান্ড মেন্টাল হেলথ অ্যাক্ট এই দুটো জিনিসের উপর তো একটা মানুষের ক্যাপাসিটি আছে কি না সেটা যাচাই করার জন্য একটা কনভারসেশন করতে হয় একটা পেশেন্টের সাথে এই কনভার্সেশনে কিছু কি পয়েন্ট আছে এবং এরকম কি পয়েন্ট যদি আপনি এস্টাবলিশ করতে পারেন যে না তার ক্যাপাসিটি নেই তখন সাবসিকুয়েন্ট অ্যাকশন নিতে পারবেন কিন্তু যদি আপনি এস্টাবলিশ হয়ে যায় যে না একটা রুগীর এই ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি আছে তাহলে সেটাকে আমাদের অনার করতে হবে যদিও সেটা আপনার মনে হয় যে ক্লিনিক্যালি ইট উইল নট বি গুড ফর দেম কিন্তু তারপরও তার যদি তার স্বাস্থ্য সম্পর্কে ডিসিশন দেওয়ার ক্ষমতা থাকে তাহলে সেটাকে আমাদের মেনে নিতে হবে তো একটা মানুষের এই মেন্টাল ক্যাপাসিটির জন্য দুইটা প্রশ্ন বেসিক্যালি একটা হচ্ছে ফাংশনাল একটা হচ্ছে ডায়াগনস্টিক ফাংশনাল হচ্ছে তার আসলে এটা দেওয়ার মতো তার ক্যাপাসিটি আছে কিনা না যে তার নেয়ার মতো তার এই ডিসিশানটা নেওয়ার মতো সে ক্যাপাসিটি আছে সে কথা বলতে পারছে কিনা না অথবা এরকম কিছু দুই নম্বর হচ্ছে তার এরকম কোনো ডিজিজ আছে কি না যেটা পারমানেন্ট কিংবা টেম্পোরারি যেই ডিজিজটা এই ডিসিশন নেওয়াটাকে এফেক্ট করতে পারে এরকম যদি কোনো লং টার্ম ডিসিশনের কথা বলি যে আমি এই ট্রিটমেন্ট চাই কিংবা আমি এই ট্রিটমেন্ট চাই না স্পেশালি আমি এই ট্রিটমেন্ট চাই না তখন আমাদের দেখতে হবে যে এই রুগী যে এই ডিসিশন নিচ্ছে যে সে এই ট্রিটমেন্ট চাচ্ছে না এই ডিসিশনটা নেওয়ার মতো ক্যাপাসিটি তার আছে কি না এবং এই যে মোমেন্টে আমি তাকে এই প্রশ্নটা করছি এই মোমেন্টটা টেম্পোরারি কিনা কারণ যদি টেম্পোরারি হয় তাহলে আমাদের ওয়েট করতে হবে যে টেম্পোরারি মোমেন্টটা যখন পাস হয়ে যায় তখন তাকে আবার প্রশ্নটা করা যে আপনি কি আসলে এই ডিসিশন নিতে চাচ্ছেন কিনা তবে সেটা অনেক লেন্ধি ডিসকাশন এই পেশেন্টের ক্ষেত্রে যেটা হয়েছে আমাকে এস্টাবলিশ করতে হবে তার ডিসিশন নেয়ার ক্যাপাবিলিটি আছে কি না এই টপিকের টাইটেল হচ্ছে যে অ্যাসেসমেন্ট অফ মেন্টাল ক্যাপাসিটি মেন্টাল ক্যাপাসিটি অ্যাক্ট আই থিঙ্ক দু সালে এটা এটা একটা আইনের মতো জারি হয়েছে এবং এটাকে চারটা প্রশ্ন অথবা চারটা সেগমেন্টে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে কিভাবে আমি এবিলিটি আছে কি না এটা কীভাবে আমি যাচাই করব রুগী বুঝতে পারছে কি না

নট একটা যে চারটা সামগ্রিকভাবে যদি কেউ স্যাটিসফাই করতে না পারে তখন বলা হবে যে এই রুগীর ক্যাপাসিটি নাই কারণ প্রথম থেকে আমাদের অ্যাসিউম করতে হবে যে প্রত্যেকটা রুগীর তার স্বাস্থ্য সম্পর্কে ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি আছে এবং আমাদেরকে প্রুভ করতে হবে যে কেন তার এই ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি নাই এবং তখনই আমরা বলতে পারবো যে তার ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি নাই আমার রুগীর ক্ষেত্রে হয়েছে কি যে রুগীর আমি এই আলোচনা করলাম পোটামুটি দেড় ঘন্টার মতো আলোচনা করলাম এবং এসব আলোচনায় অবশ্যই একজন জুনিয়র ডাক্তার হিসেবে আপনি আরেকজন হেলথ কেয়ার প্রফেশনালকে ইনভলভ করবেন একজন নার্স অথবা হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট যেই থাকুন কেন বলবেন যে আমি যে রুগীর সাথে কথা বলবো আপনি কেউ ওইখানে প্রেজেন্ট থাকতে পারবেন কিনা কেউ না করবে না কারণ তাদেরও দায়িত্ব এটাতে ইনভলভ করা ইনভলভ হওয়া যে প্রেজেন্ট থাকলে হয় কি কারণ আপনি যে ডিসিশনে পৌঁছবেন আরেকজন মানুষ সেখানে প্রেজেন্ট থাকলো দে ক্যান অবজার্ভ দ্যাট আপনার ডিসিশন প্রসেসটা আসলে কতটুকু তাদের জন্য প্রশ্ন থাকে তারাও প্রশ্ন করতে পারে তাদের কিছু যদি অ্যাড করা থাকে তাও তারা অ্যাড করতে পারবে আমার রুগীর হয়েছে কি এই যে বললাম যে একজন নার্সকে নিয়ে আমি তার সাথে কথা বলতে গিয়েছি একটা রুমের ভিতর থেকে বসে পুরো আলোচনা করার পরে আমার যতটুকু মনে হলো যে এই রুগীর হানড্রেড পার্সেন্ট ক্যাপাসিটি আছে এখান থেকে চলে যাওয়ার সে ভর্তি হয়েছিল কলাপস নিয়ে এবং পাওয়া গেছে যে এ এর নতুন কোনো এএফ নয় তার সে বেসিক্যালি পারমানেন্ট এএফ তাই কার্ডিওভারসন করা হয়েছে অ্যাবলেশন করা হয়েছে কিন্তু তাকে পেসমেকার সেপ রিফিউজ করেছে এবং সে কোনো ফার্দার ট্রিটমেন্ট চায় না এ এই রুগী এখন এখানে থাকতে যাচ্ছে না সে বাসায় চলে যেতে যাচ্ছে কারণ তার হার্ট রেট এর্যাটেক কিন্তু তার হার্ট রেট এখনও হানড্রেড ফোর্টি হানড্রেড সিক্সটি তো এই অবস্থা একটা রুগীকে হাসপাতাল থেকে চলে যেতে দেওয়া আমাদের জন্য তো যুক্তিযুক্ত নয় তা আমরা আমাদের এগেনস্টে সে চলে যেতে চাচ্ছে তার মানে তার ক্যাপাসিটি আমরা এস্টাবলিশ করেছি যে সে বুঝতে পারছে যে তার এটা ডেঞ্জার আছে তার হার্টের যখন হান্ড্রেড সিক্সটি হান্ড্রেড সেভেন্টি সে চলে যেতে চাচ্ছে রাত তখন সাড়ে তিনটা বাজে তখন আমি তাকে বললাম যে সাড়ে তিনটা বাজে আপনি যাবেন কই তখন সে বুঝতে পারলাম আসলে তো সাড়ে তিনটা বাজে আমি কই যাবো তখন সে বললো আচ্ছা থেকে সকাল পর্যন্ত থেকে যাব সকাল পর্যন্ত থেকে যদি আমার যদি মনে হয় যে না চলে যাবো আমি বললাম যে সকাল পর্যন্ত থাকবেন যখন হাসপাতালে সকালের যে ডাক্তার আসবে তাকে দেখা পর্যন্ত অপেক্ষা করেন যদি আপনি তখন যদি আপনার ওরকম হার্টের যদি নর্মালাইজ হয়ে যায় তখন তো আপনাকে রাখার আর কোনো দরকার নেই খুশি সে থেকে গেল কেস সলভ তবে এইখানে যদি আমি আবিষ্কার করতাম যে এই রুগীর ক্যাপাসিটি নেই তখন একটা ইস্যু আসতো অথবা একটা পেপার ওয়ার্ক আসতো সেটার নাম হচ্ছে ডলস ডলসের ফুল ফর্ম কি আমি বলবো না কারণ এটা হচ্ছে এই টপিকের প্রশ্ন হোয়াট ইজ ডলস আপনারা গুগল করে এটা দেখে নিতে পারেন এটা গুগল করলে একটু জানা হবে এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট মেন্টাল ক্যাপাসিটির সাথে সম্পর্ক যুক্ত হোয়াট ইজ ডলস চলুন যে পরের কেসে পরের যে রুগীটা আমি দেখতে যাই এই রুগীটা হচ্ছে সাতাশি বছর বয়সী রুগী যে খাটে উঠতে গিয়ে পিছলে পড়ে যায় এবং তাকে কেউ দেখেনি এবং ভর্তি হয়েছে এএফ নিয়ে বর্তমানে এন্ট্রি কগুলেটেড মাথায় কোনো আগাদের চিহ্ন নাই কিন্তু কোমরে ব্যথা আছে এটা বলতে গেলে জিরিয়াট্রিক মেডিসিনের ব্রেড এন্ড বাটার ফলস ফলস ইন এলডারলি তো এই কিছু ইম্পর্টেন্ট কি ইনফর্মেশন আছে যেগুলো আপনাকে কালেক্ট করতে হবে যে যে কী ইনফরমেশানগুলো আপনাকে আসলে বলে দেবে এই সিভিয়ারিটি অথবা এই কেসের প্রায়োরিটি কীরকম তো প্রথম যে যে সার্কামস্টেন্সেস কীভাবে হল রোগী এরকম যদি হয় যে রুগী বিছানা থেকে উঠেছে মাথা ঘুরে পড়ে গেছে তাহলে এক ধরনের কেস এরকম যদি হয় যে রুগী হাট ছিল হঠাৎ করে পড়ে গেছে এক ধরনের কেস কিন্তু আমার রুগীর ক্ষেত্রে হয়েছে সে বিছানায় উঠতে যাচ্ছিলো বেডশিট স্লিপ করে সে পড়ে গেছে তার মানে কি এনভায়রনমেন্টাল বা মেকানিক্যাল একটা সিচুয়েশন সারকামস্ট্যান্স তার অ্যাসোসিয়েটেড কোনো সিমটম আছে কিনা ফলের সাথে সাথে এই রুগীর যে সিমটম ছিল বলেছে কোমরে ব্যথায় কোমরে ব্যথায় নতুন কোনো ব্যথা নয় বেসিক্যালি তার টোটাল হিপ রিপ্লেসমেন্ট হয়েছে অনেক আগেই এখানে মাঝে মাঝেই ব্যথা করে তো বেশি ওই সাইডের উপর পড়েছে দেখে ওইখানে একটু বেশি ব্যথা করছে কোনো জিসিএসের কোনো ঘাটতি নেই জিসিএস ফিফটিন ফিফটিন কোনো লস অফ কনসিয়াস হয়নি মাথায় কোনো আঘাতও পায়নি সে বলেছে আদার এক্সামিনেশন যা করা হলো কার্ডিও বাসকুলার মাস্কানোরজিক্যাল ভিশন গেট ভার্চুয়ালি এভরিথিং ওয়াজ উইদিন নর্মাল লিমিটস ফর হেম ফর বিং এইটটি সেভেন ইয়ার তোমার সব কিছু মোটামুটি নর্মাল ছিল এই কেসটার টপিক হচ্ছে অ্যাসেসমেন্ট অফ ফলস তো ফলস এর অ্যাসেসমেন্ট এটা আসলে ফলস নিয়ে যদি কথা বলতে দেওয়া হয় এটা নিয়ে সারাদিন কথা বলা যায় এটা নিয়ে পুরো এক সেমিনারের আয়োজন করা যাবে কিন্তু জুনিয়র ডাক্তার হিসেবে আমাদেরকে যেই জিনিসটা মাথায় রাখতে হবে যে হোয়াট আর দ্য ডেঞ্জার সাইন্স অ্যান্ড সিমটমস দ্যাট উইল অ্যালার্ট ইউ টু অ্যাক্ট মোর কুইকলি অ্যান্ড প্রায়োরিটাইজ দিস মোর এই জন্য ফলসের ডিফারেন্সিয়াল গুলো একটু মাথায় রাখতে হবে প্রথম ডিফারেন্সিয়াল যেটা রোগীর কোনো উইকনেস আছে রোগীর কোনো নিউরোলজিক্যাল সিমটম ডেভেলপ করেছে কিনা এবং আমরা লিস্টটা আরো দেখতে পাচ্ছি যে ভিজুয়াল এম্পারমেন্ট ফেয়ারফেল নিউরোপ্যাথি এনভাররমেন্টাল হাজার পলিফার্মাসি এগুলো হচ্ছে ভেরি কমনেস্ট কজ এই কিছু আনকমন কজের ভিতরে সাবড্রল হ্যামাটোমা বা সিনকোপি সিনকুবির সাথে আসে পুরো কার্ডিওভাস্কুলার সিস্টেম যে কোনো রিলেটেড আছে কিনা তো এই ইনভেস্টিগেশনগুলো পরবর্তীতে হবে তো নাইট শিফটে যদি এরকম একটা ফল হয় যার কোনো এরকম কোনো স্ট্রোক লাইক সিমটম নেই কোনো টিআই সিমটম নেই তার কোনো পালপিটেশন কার্ডিওভাস্কুলার কোনো সিমটম নেই কিছু নেই তার মানে দিস ক্যান ওয়েট টিল মর্নিং সকালবেলা পর্যন্ত অপেক্ষা করা যাবে ফার্দার ইনভেস্টিগেশন করার জন্য আমার ক্ষেত্রে যা হয়েছে আমি যেটা এস্টাবলিশ করেছি এই রুগীর আসলে এনভারমেন্ট বেড বেডশিট পিচ বেডশিট লুজ ছিল এইখানে সেটা স্লিপ খেয়ে রুগী পড়ে গেছে এবং রাত্র দশটা এগারোটার সময় যেখানে ওয়ার্ডে পুরো অন্ধকার এটা হক অস্বাভাবিক কিছু নয় তবে একটা পয়েন্ট যেহেতু এই রুগী অ্যান্টি ছিল এবং কেউ দেখেনি আসলে রুগী মাথায় আঘাত পেয়েছে কি পায়নি রুগী বলছে রুগী মাথায় আঘাত পায়নি এমত অবস্থায় এই টপিকের প্রশ্ন হচ্ছে সিটি হেড এই রুগীর সিটি হেড করা ইন্ডিকেটেড কিনা চলুন চলে যায় পরের টপিকে এই রুগীকে আমি দেখেছি সবার শেষে এবং এই রুগীকে সবার শেষে দেখার কারণ আমি আমার অ্যাকশন প্ল্যান যখন আমি আলোচনা করবো তখন বলবো যে কেন এই রুগীটা সবার শেষে চলে গিয়েছে তবে এই রুগীর কিছু হি হিস্ট্রি আমরা শুনি যেটা আমি নার্সের কাছ থেকে পরে পেয়েছি অবশ্যই ইয়াঙ্গার টিপিক্যাল প্রাইমারি হেডেকের হিস্ট্রি বায়োল্যাট্রাল পালসেটাইল হেডেক এবং হিস্ট্রি অফ সিমিলার হেডেক তার এরকম হেডেক অনেক দিন ধরে এরকম মাথা ব্যথা চলছে নতুন কোনো মাথা ব্যথা নয় কোনো নর্মাল কোনো নিউরোলজিক্যাল ফাইন্ডিং নেই কোনো কনসার্নিং কোনো চেঞ্জ নেই সব যেরকম প্যাটার্নে তার মাথা ব্যথা হয় সেরকম প্যাটার্নেই তার মাথা ব্যথা হচ্ছে কোনো কোমরবিট কন্ডিশনে নেই কোনো কনসার্নিং হিস্ট্রিক্যাল ওর ফিজিক্যাল এক্সামিনেশন নেই এক্সামিনেশন ফাইন্ডিং নেই এই সবগুলো পয়েন্টের উপর ভিত্তি করে এটাকে খুবই সহজে এই পেশেন্টের মাথা ব্যথাকে লো রিস্ক হেডেক হিসেবে ক্লাসিফাই করা যায় তো লো রিস্ক হেডেক ক্লাসিফাই করতে হলে আমাকে প্রথমে জানতে হবে হাই রিস্ক হেডেক কী কী তো হেডেকের কিছু রেড ফ্ল্যাগ আছে যেগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে এবং আমার মনে হয় ম্যাক্সিমাম যারা অ্যান্সার করেছেন ফাইভ অ্যাজ এ ফার্স্ট অপশন তারা অবশ্যই চিন্তা করেছেন এই প্রথম জিনিসটা যে ওয়ার্স্ট হেডেক অফ এ পেশেন্ট লাইফ বাট আপনি দেখবেন হিস্ট্রিতে কিন্তু ক্লু ছিল যে পেশেন্ট ভর্তি হয়েছে মাথা ব্যথা নিয়ে এখন প্রবলেম মাথা ব্যথা তার মানে রুগী যেহেতু অ্যাডমিট হয়েছে অলরেডি তখনই কিন্তু ইনভেস্টিগেশন সব হয়ে যাওয়ার কথা যেহেতু হাসপাতালে ভর্তি হয়েছে মাথা ব্যথা নিয়ে তো সেই ইনভেস্টিগেশনের রেজাল্টগুলো কিন্তু আপনার কাছে প্রেজেন্ট থাকার কথা সেই ইনভেস্টিগেশন রেজাল্ট যদি আপনি দেখতে পান যে তার রোগীর কোনো এরকম মেজর কোনো ডায়াগনোস অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে তখন এই পেশেন্টের প্রায়োরিটিটা চেঞ্জ হবে আর কি কি রেড ফ্ল্যাগ আছে চলো আমরা দেখি ফোকাল নিউরোলজিক্যাল সায়েন্স নট অরা বাট আদার নিউরোলজিক্যাল সায়েন্স যদি এরকম থেকে থাকে হেডেক ট্রিগার্ড বাই কফ ফর এক্সারশন উইথ চেঞ্জ অফ পার্সোনালিটি মেন্টাল স্ট্যাটাস উইচ ক্লুজ টু এনি স্পেস যেটা কোন এন্ড যেটাফালাইটিস সিস্টেমিক ইলনেস যদি থেকে থাকে সিভিয়ার হ্যাডেকেন প্রেগন্যান্সির পোস্টমার্টাম এটা ইন্ডিকেট করবে প্রি এখ্লামসিয়া যদি এরকম প্রেসিবিটিং ফ্যাক্টর থাকে ট্রমা মুভমেন্ট মানে সিএসএফ লিক অথবা ইন্ট্রাসেরিপাল হ্যামারেজ এগুলো ইন্ডিকেট করবে আর লাস্টলি যেটা হচ্ছে পেশেন্ট যদি বয়স্ক পেশেন্ট হয় এবং তার যদি এরকম হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয় সেটাও একটা রেড ফ্ল্যাগ এই টপিকের প্রশ্ন কেন কেন একটা বয়স্ক রুগীর মাথা ব্যথা শুরু হলে এটাকে আমরা রেড ফ্ল্যাগ হিসেবে ধরবো এখন আমি আলোচনা করবো আসলে প্র্যাকটিক্যালি এই রুগীকে আমি যে এই সিরিয়ালি দেখেছি সিরিয়ালে দেখার কারণ কি। তো অবশ্যই আমি প্রথম যে রুগীটা দেখতে গিয়েছিলাম এটা হচ্ছে এই টেলিরিয়াম ট্রেমেন্সের রুগী এই রুগীকে যখন আমি দেখছি এবং মেডিকেল টিম যখন এসেছে সব কিছু যখন মোটামুটি একটা ম্যানেজমেন্ট পর্যায়ে চলে গেছে তখন আমি হাসপাতালের একটা কম্পিউটার যে ওই ওয়ার্ডের কম্পিউটারে বসে আমি চেক করছি পাঁচ নাম্বার যে পেশেন্টটা সেই পেশেন্টের ইনভেস্টিগেশন ফাইন্ডিং তার যে হাসপাতালে যে হেডেক নিয়ে ভর্তি হয়েছে তার কি কি ইনভেস্টিগেশন অলরেডি করা হয়েছে ইনভেস্টিগেশন করা হয়েছে তার সিটি স্ক্যান অলরেডি করা হয়েছে যেখানে কোনো ব্লিড অথবা সাবারেক্ট হ্যাম্বারেজ ধরা পড়েনি বাট বা সাবার হ্যামারেজ সব সময় সিটি স্ক্যানে ধরা পড়ে না এই কারণে তার লাম্বার পাংচার হয়েছে সেখানেও কোনো জ্যান্তক্রমিয়া দেখা যায়নি আমি তার প্রিভিয়াস ডিসচার্জ সামারি হাসপাতালে ডিসচার্জ সামারি এগুলো আমাদের হাসপাতালের রেকর্ড আছে প্রিভিয়াস ডিসচার্জ আমি দেখলাম সে মাল্টিপল টাইম এরকম হেডেক নিয়ে অ্যাডমিট হয়েছে এই সামারিগুলো কিছু অল্প চোখ বলে আমি দেখে নিতে পারি যে এই পেশেন্টের ক্রনিক হেডেকের সমস্যা এবং এই হেডেকটা নতুন কোনো হেডেক নয় তখনই আমি নার্সকে ফোন দিই এই ওয়ার্ডে নার্সকে ফোন দিয়ে আমি জিজ্ঞেস করি যে এই প্রশ্নগুলি একটু করেন রুগীকে যে রুগীর এই হেডেক যেটা আছে এটা নতুন কোনো হেডেক কিনা এই হেডেক ছাড়া আর কোনো সিমটম আছে কিনা এই হেডেকের কোনো প্রেসিপিটেটিং ফ্যাক্টর আছে কিনা বর্তমানে তো নার্স সহজে এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করে আমাকে যখন জানালো যে না হেডেক একেবারেই রেগুলার যেরকম হেডেক এরকম হেডেকই তার নতুন কোনো প্রেজেন্টেশন নাই নতুন কোনো সিমটম নাই নতুন কোনো চেঞ্জও নাই এই সবসময় তার এরকম মাথা ব্যথা হয় এবং প্যারাসিটামল যখন সে দিতে গেছে নার্স তখনই এই রুগী বলেছে প্যারাসিটামলে তার কোনো কাজ হয় না অন্য কোনো ওষুধ সে দেওয়া যায় কি না তখনই নার্স এটা ইনপুট করেছে এই সব শোনার পরে এই রুগীটা আমার লিস্টে চলে গেল নিচে কারণ এটা নতুন কোনো হেডেক অথবা ওয়ার্স্ট কোনো হেডেক নয় আমি তখন দেখতে গেলাম এই রুগীটাকে কারণ যখন আমি ওই আইসিইউ থেকে আসা রুগীটাকে দেখছিলাম তখন এই ওয়ার্ড আমাকে অলরেডি বিলিভ করেছে আমি যখন রিপ্লাই দিলাম তখন তারা বলছে যে এই রুগীটা এখন শ্বাসকষ্ট শুরু হয়েছে সো দ্যাট ওয়াজ দ্য ডিসাইডিং ফ্যাক্টর যে এই রুগীটাকে আমার এখন দেখতে হবে কারণ পজিটিভ ফ্লুইড ব্যালেন্স তিন চার দিন ধরে ভর্তি প্রচুর ফ্লুইড দেওয়া হচ্ছে কিন্তু সে সেই পরিমাণ ইউরিন প্রডিউস করছে না বর্তমানে শ্বাসকষ্ট শুরু হয়েছে ইমিডিয়েটলি চিন্তা পালম হয়ে গেল কিনা ফ্লুইড ওভারলোডের কারণে তাই আমি তখন দেখতে গেলাম আমি দ্বিতীয় নম্বর রুগীটাকে দ্বিতীয় নম্বর রুগীটাকে যখন দেখছি এক্স রেকে ফোন দিয়েছি এক্সরে আসবে ইতিমধ্যে আমাকে দুই তিনবারের মতো ব্লিপ করে ফেলেছে এই রুগীটাকে দেখার জন্য এই রুগী থাকবেই না এই রুগী হাসপাতাল থেকে চলে যাবে তারা সিকিউরিটিকে পর্যন্ত কল দিয়েছে যে রুগীটাকে থামানোর জন্য কারণ ডাক্তার আগে অ্যাসেস করতে হবে রুগীটাকে যেতে দেওয়ার আগে তাই আমি প্রায়োরিটি দিলাম এই রুগীটাকে এরপর দেখতে যাক এই সব কিছুর মাঝে এই যে রুগীটা ছিল এই রুগীটার আমি প্রায়োরিটি দেইনি এই প্রায়োরিটি দেওয়া না দেওয়ার কারণ হচ্ছে সোললি ফ্যাক্টর মাথায় কোনো আঘাতের চিহ্ন নেই চিহ্ন নেই এবং রুগীও কিন্তু যদি মাথায় আঘাত পেয়ে থাকে সে অবশ্যই নার্স অথবা হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্টকে বলবে যে আমি মাথায় আঘাত পেয়েছি এই রুগীর যদি একটু মডুলের থাকতো যে না এই রুগীর মাথায় আঘাত পেয়েছে অথবা এই রুগী কোনো সিমটম ডেভেলপ করেছে যেমন ভমিটিং অথবা তার কোনো ওরকম ফিচার আছে যেটা সাজেস্ট করবে যে দ্য ফল ওয়াজ সেকেন্ডারি টু সামথিং সিনিস্টার আমি এই রুগীটাকে আরও প্রায়োরিটি দিতাম আমি বলতে গেলে এ কেয়ার আগে আমি এই রুগীটাকে দেখতে যেতাম কিন্তু যেহেতু ওরকম কোনো সিমটম পাইনি এবং এই রুগী আমাকে এই নার্সরা পরে আমাকে এই রুগীর ব্যাপারে কোনো বিপো করেনি পরে আমি এই রুগীকে দেখতে যখন গেলাম তখন গিয়ে দেখি এই রুগী ঘুমাচ্ছে ঘুম থেকে উঠিয়ে তাকে আমি কিছু এক্স এক্সামিনেশন করলাম এবং সব কিছু ডিসিশন নিলাম এবং তাকে ম্যানেজ করলাম সেভাবে সবার শেষে আমি দেখতে চাই এই রুগী সেম কাহিনি এই রুগীও গিয়ে দেখি যে তখন রাত চারটা বাজে রুগী ঘুমাচ্ছে ঘুমন্ত মাথা ব্যথা রুগীকে জাগিয়ে মাথা ব্যথার ওষুধ দেওয়ার কোনো মানে নাই তাই রুগীকে আমি ঘুমাতে দিলাম নার্সকে বললাম যে সকাল পল পর্যন্ত অপেক্ষা করি আমরা যদি রুগী ঘুম থেকে উঠে আবার যদি কমপ্লেন করে মাথা ব্যথা তখন হয়তো আমি তাকে কোনো ওষুধ দিতে পারি তবে অবশ্যই খেয়াল রাখতে হবে মেডিকেশন ওভার ইউজ হেডেক নামে একটা ব্যাপার আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি এইসব রুগীরা বিভিন্ন ধরনের ওষুধ চেষ্টা করে এবং এই বিভিন্ন ধরনের ওষুধ চেষ্টা করার কারণে তার মাথা ব্যথা আরও বাড়ে তো এইসব ক্ষেত্রে রুগী নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের দিকে মোড় দিতে হবে এবং কোনো ওপিএড দিয়ে এসব এসব এইসব ট্রিটমেন্ট করতে গেলে বরং হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি থাকে যতটা সম্ভব মেডিকেশন অ্যাভয়েড করে রুগীকে সেভাবে এস্টাবলিশ করা যায় এই হেডেকটা কীভাবে কন্ট্রোল করা যায় এই ছিল আমার অ্যাকশন প্ল্যান দেখতে পাচ্ছি আমরা এখানে এটা নাম হচ্ছে ব্লিপার দুই ধরনের পাওয়া যায় আমাদের হাসপাতালে দুই ধরনেরই আছে তো এই ব্লিপারে একটা মানে সাউন্ড হয় যখন একটা মেসেজ আসে এই মেসেজটা আসে হচ্ছিল এক্সটেনশন নাম্বার যে কোন এক্সটেনশন নাম্বার আপনাকে চাচ্ছে তো আপনি যে কোনো একটা ফোন তুলি সেই এক্সটেনশন নাম্বার কল দিলে আপনি বুঝতে পারবেন যে কেন আপনাকে ব্লিপ করা হয়েছে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আগেও বলেছি এখানে একটি ফিডব্যাক ফর্মের লিঙ্ক আছে দয়া করে এই ফিডব্যাক ফর্মটি পূরণ করে জমা দিন কেমন লেগেছে এই ভিডিওটি এবং স্টার্টিমে তো প্রশ্নগুলো নিচে দিব আপনি এখানে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন যে প্রশ্নগুলো কি কি উত্তরগুলো কমেন্টে লিখে জানান এবং আমি আশা করছি অগণিত ফাইভ স্টার উত্তর পাব প্রশ্নগুলো হচ্ছে এই আজকে এখানে ইতি টানছি আপনারা যারা যারা এখনও আমাদের ফেসবুক পেজে ফলো করেন না তারা অতি সত্তর ফলো করুন এবং আপনাদের যত কলিগ এবং বন্ধুবান্ধব আছে যারা ইকেতে ক্যারিয়ার করতে আগ্রহী তাদের সবাইকে বলুন রোটিউকে পেজ ফলো করার জন্য আমাদের ইউটিউবে আমরা রেগুলার ভিডিও আপলোড করে থাকি বিভিন্ন টপিকের উপর ভিত্তি করে এবং বিভিন্ন পাথওয়ে এক্সপ্লেন করে আপনারা আমাদের ইউটিউব পেজে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইনস্টাগ্রাম পেজে ফলো করে রাখতে পারেন দেখার জন্য যে আমরা আসলে বিভিন্ন ছবি আপলোড করি যে ইউকে দেখতে কীরকম এখানে থাকতে কীরকম লাগে আশা করি এই ভিডিওটি আপনাকে একটু হলেও আইডিয়া দিবে যে কিরকম লাগে একজন ডাক্তার হিসেবে আহ জুনিয়র ডাক্তার হিসেবে এনএচএস কাজ করতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ফিডব্যাক ফর্মে আমাকে জানাবে ভালো থাকবেন সবাই